আসসালামু আলাইকুম সকল ভিওয়ার্স আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো বিন্দুর হোটেলের কিছু ইফতারির কী কী পাওয়া যাবে ইফতারিতে সেগুলো আজকে একটু রিভিউ দেবো শর্টলি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলের সকল রিভিউ পেয়ে যাবেন আপনারা ফুড ব্লগিং রিভিউ থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গাতে ট্যুর করি সেগুলোর ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের রাজশাহীর কিছু ডিস্ট্রিক্টের ভিডিও পেয়ে যাবেন তো অনেক মজার ব্লগ ভিডিও পাবেন আপনারা তোর সাথে থাকবেন তো চলুন দেখাতে কী আছে তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চিকেন চাপ তারপরে শিক্ষাবাব চিকেন সাসলিক তারপরে তাদের এখানে আপনারা পাবেন হচ্ছে কোয়েলের রোস্ট কাচি বিরিয়ানি তারপরে রয়েছে আপনার এখানে শিক্ষাবতো দেখলেনই এখানে চিকেন সাসলিক রয়েছে বিফ সাসলিক রয়েছে তারপরে এখানে জিলাপি পাবেন আপনারা সামোচা সব কিছু অনেক যা যা লাগে ইত্যাদিতে বিন্দুর হোটেলে সব কিছুই পাওয়া যায় মাসাল্লাহ যাই হোক আর তারা সুন্দরভাবে হাতে গ্লোভস পরে নেয় প্লাস্টিকের সেটা দিয়ে তারা সুন্দর করে সার্ভ করে খাবারটি তো যাই হোক ভালোই লাগলো তবে এখানে লাচ্চির দামটা একটু বেশি লাগছে আমার লাচ্চিটা আর এবং হচ্ছে বোরহানির দামটা মাস বি অনেকটাই বেশি এবং এখানে যেটা কাচি বিরিয়ানি সেটাও ওরা হাফ নিয়েছে একশো টাকা তো হাফ একশো টাকা মানে বিশাল ব্যাপার ওই ততটুকু জিনিস যাই হোক আমি আপনাদেরকে কোয়ান্টিটিটা তো দেখালাম না এটা আমি নিয়েছিলাম তো যাই খুব খারাপ লাগছে বিষয়টা তো যাই তাদের কাছে এক্সট্রা আপনার কিমার চপ বা বেগনি পিঁয়াজি সব কিছু রয়েছে এটা আপনার রেলগেটে অবস্থিত বিন্দুর হোটেল অনেকে ভালো করে চেনেন যারা রাজশাহীর বড়ো ভাইরা আছেন তবে তাদের পরিবেশটা অনেক ভালো খারাপ না তো আপনারা চাইলে সেখান থেকে এসে ইফতারি নিয়ে যেতে পারেন আর হচ্ছে তাদের কাছে স্পেশালি যেরকম বোরহানি লাচ্ছি মাথা এগুলো পাওয়া যায় সেই কারণে আরও ভালো মানে পানি জাতীয় তারা খাবার তাদের কাছে নিতে চান এবং বারো মাসি তাদের কাছে নান গ্রিল তারপরে চাপ এগুলো তো পাবেনি কাঁচি বিরিয়ানি মানে এটা বারো মাসে একটা রেস্টুরেন্ট আমাদের রাজশাহীর অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট সেটা হচ্ছে বিন্দুর হোটেল যারা রেল গেটে আসেন তারা অনেকে ভালো করেই চেনেন যে বিন্দুর হোটেল কোথায় এবং সেখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় তো আপনারা চাইলে সেখানে আসবেন এসে নিয়ে যেতে পারেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্যে তবে বিন্দু হোটেলে আরও কিছু বিষয় থাকে যে তাদের অনেক কর্মী রয়েছে এবং দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু সেখানে ভিড় হয়ে থাকে তো বিন্দু হোটেলে একটা নাম আছে যাই হোক খাবার সব কিছু টেস্টি এখানে সবকিছু গ্রিল চাপ সব কিছু মাসে এখানে পাওয়া যায় এবং দুপুরের ভাত তরকারি যদি আপনারা খাইতে চান এখানে সাদা ভাত পাবেন কাচি বিরিয়ানি তেহরি সব কিছু এটা বারো মাসে আপনারা এখানে পাবেন যদি হচ্ছে আপনারা রাজশাহীতে আসেন রেলগেটের ঠিক অপোজিটে বা রেলগেটে যে কোনো দোকানদারকে যদি জিজ্ঞেস করেন যে বিন্দু হোটেল কোথায় তারা লোকেশন আপনাদেরকে দিয়ে দেবে এবং আপনারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে সামনের নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো তো সাথে থাকবেন ধন্যবাদ সবাই